ওয়েলকাম টু মাই স্টাডি হোম তো আজকের বিষয় হল ফিলোজপি আমরা ফিলোজপি বিষয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ চার নম্বরের বিশেষ গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করেছি অনেক ছাত্র ছাত্রী ভাই কমেন্ট করেছে যাতে চার নম্বরের প্রশ্ন নিয়ে কিছু আলোচনা করে দেওয়া হয় তো এই যে চারটি প্রশ্ন এখানে চারটি প্রশ্ন রয়েছে দেখো ভালো করে তোমরা বুঝো এখানে এখানে এক নম্বরের প্রশ্ন তৈরি করা হয়েছে এই যে এক দুই তিন চারটি এই চারটি তোমরা যদি অভ্যাস করো তাহলে অবশ্যই পরীক্ষায় কমন পাবে দুটি তো ভিডিওটি আর বেশি লেট করছি না আর ভিডিওটি তোমরা স্কিপ করবে না স্কিপ করলে বুঝতে পারবে না তো এখানে বলা হয়েছে যে নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করো তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো ও বৈধতা বিচার করো তাহলে এখানে যারা এখনও এই সম্বন্ধে জ্ঞান নেই তাদেরকে বলছি যেমনভাবে তৈরি করে দেওয়া আছে তোমরা অবশ্যই এগুলো অভ্যাস করো দেখে দেখে তাহলেই হয়ে যাবে এক নম্বরে যেহেতু কোনো কোন জ্ঞানী নয় সুখী এবং সব নির্বোধ হয় সুখী সেহেতু সব নির্বোধ নয় জ্ঞানী তাহলে এখানে বলা হয়েছে কোনো কোন জ্ঞানী নয় তাহলে এটি কোন বচন পরিণত করে দেওয়া আগে এটি ও হয়ে গেল তো কোনো কোনো জ্ঞানী ব্যক্তি নয় সুখী এটি ও এটি এখানে কি বলা হয় সব যেহেতু এখানে সব বলতে সকলকেই বোঝায় তাহলে এটি বচন হচ্ছে সকল নির্বোধ ব্যক্তি হয় সুখী তাহলে এখানে এই যে এখানে আমি মার্ক করে দিয়েছি পি এটি এম হেতু বাক্য এটা প্রেডিকেট হয়ে গেল সাবজেক্ট কর্তা হয়ে গেলো এম হেতু বাক্য তাহলে এখান থেকে যদি আমরা চিত্রটি তৈরি করি তাহলে কি হচ্ছে দেখো এখানে এই যে চিত্রটি তৈরি করা হয়েছে তাহলে এখানে কি হলো এটা যে অতএব কোনো কোনো নির্বোধ ব্যক্তি নয় জ্ঞানী তাহলে এখানে বৈধতা বিচারে আসা যাক বৈধতা বিচার বলতে আলোচ্য যুক্তিটি অবৈধ হল যুক্তিটিতে অবৈধ সাধ্যদোষ ঘটেছে আর যুক্তিটির মূর্তি হচ্ছে ও এ ও এর সংস্থান এটি দ্বিতীয় নম্বর সংস্থান তাই এখানে লেখা হয়েছে দ্বিতীয় হয়েছে এরপরে চলে চলে আসা যাক দু নম্বরে তিনি জ্ঞানী নন কারণ তিনি সুবক্তা নন একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই সুবক্তা হন তিন তিন নম্বর বলা হচ্ছে সে কাপুরুষ কেননা সে মিথ্যাবাদী এবং মিথ্যাবাদীরা সর্বদাই কাপুরুষ চার নম্বর কোন কবি অমর নয় যেহেতু যে কোন কবি মানুষ এবং মানুষ অমর নয় তাহলে এখানে কোন কোন মানুষ নয় অমর তাহলে ই বচন হল এখানে আর এ বচন হচ্ছে সকল কবি নয় মানুষ তাহলে এখানে দেখো মানুষ হেতু বাক্য এম এটাকেও এম দিয়ে চিহ্নিত করা হয়েছে হেতুবাক্য এখানে সাবজেক্ট যেহেতু অ্যাস পেডিকেট পি তাহলে এই যে আমরা মূর্তিটি তৈরি করা হয়েছে এখানে তাহলে এখানে কি বলা হয়েছে এটি অতএব দিয়ে কোনো কবি নয় অমর তাহলে বৈধতা বিচারের ক্ষেত্রে আলোচ্য যুক্তিটি বৈধ তাহলে যুক্তিটির মূর্তি কী হলো তাই তো এখানে ই এ ই তাহলে বৈধ মূর্তির নাম কি হলো সিইএলএ আর আর এন টি সেলারেন্ট ঠিক আছে উচ্চারণটা হয়ে গেল এরপর তোমাদেরকে বলছি তোমরা যদি না পারো তাহলে যেমনভাবে তৈরি করা হলো সেইভাবে অভ্যাস করবে হ্যাঁ আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যে এই অধীর আগ্রহের সহিত এই ভিডিওটি দেখলে তো অবশ্যই কমেন্ট করবে আর আমাদের তো এই ভিডিও তোমাদের কেমন লাগছে কারণ আমাদের এই শেষ মুহূর্তের শেষ ভিডিও আমরা আপলোড করলাম সামনেই তোমাদের পরীক্ষা তো তোমাদের পরীক্ষার জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তোমরা ভালোভাবে পরীক্ষা দেবে বেস্ট অফ লাখ তোমাদের পাশে আমরা শেষ পর্যন্ত থাকবো